মিয়ানমারে শান্তি ফেরাতে ব্যর্থ আসিয়ান। মস্কোমুখী তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। ইমরানের জামিন শুনানি বিলম্বিত করার অভিযোগ পিটিআইয়ের। এবং সর্বশেষ থাকছে, জেনিন শহরে বিশাল আকারের আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। দখলদার ইসরায়েল আবারও বাড়বাড়ন্ত করা শুরু করেছে, আবারও তারা জেনিন শহরে বিশাল তাণ্ডব চালাচ্ছে, সেখানে আগ্রাসন শুরু করেছে। আর এতে করে একের পর এক শহীদ হচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা। যদিও ফিলিস্তিনিরা এবার আর পিছু পা হচ্ছে না, তারা সমূলে জবাব দেওয়াও শুরু করেছে। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তারা তাদের পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েলকে প্রতিহত করতে এখন ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর উপযুক্ত সময় বলে আমি মনে করি মুসলিম বিশ্বের। মুসলিম বিশ্বের যে সমস্ত দেশ ফিলিস্তিনিদের এতদিন সহায়তা করে এসেছে, বিশেষত ইরান, তাদের উচিত এখন সরাসরি ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। এমনকি শুধুমাত্র ইরান নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, তুরস্ক সহ অন্যান্য রাষ্ট্রগুলোরও উচিত ফিলিস্তিনের পাশে দাঁড়ানো এবং দখলদার ইসরায়েলকে প্রতিরোধ করা প্রয়োজনে দখলদার ইসরায়েলকে মানচিত্র থেকে সরিয়ে দেওয়া। কারণ এই দখলদার ইসরায়েল যতদিন পৃথিবীর মানচিত্রে টিকে থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে শান্তি বিরাজ করবে না, মধ্যপ্রাচ্যে অশান্তি লেগেই থাকবে। আর এ কারণে দখলদার ইসরায়েলকে শেষ করা উচিত বলে আমি মনে করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন? দখলদার ইসরায়েলকে শেষ করার কি এখনই উপযুক্ত সময় নয়, নাকি আরও অপেক্ষা করা উচিত? কি মনে হয় আপনাদের? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। তাছাড়া আপনারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যেন ইসরায়েলি আগ্রাসন সম্পর্কে সারা বিশ্বের মানুষ ভালোভাবে জানতে পারে। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে আর প্রতিবেদনে। মিয়ানমারে শান্তি ফেরাতে ব্যর্থ আসিয়ান। মিয়ানমারের শান্তি পরিকল্পনা পর্যালোচনা করছেন দক্ষিণ পূর্ব এশিয়ার শীর্ষ কূটনীতিকরা। দেশটির সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের দুই বছরেরও বেশি সময়ও সহিংসতা বন্ধ করতে পারেনি, আর এতে বাড়ছে হতাশা। এমন প্রেক্ষাপটে সোমবার শান্তি পরিকল্পনা নিয়ে ফের আলোচনায় বসেন দক্ষিণ পূর্ব এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। মিয়ানমার দক্ষিণ চীন সাগরে আচরণবিধি, অঞ্চলের অর্থনীতি, আন্তর্জাতিক অপরাধ এবং অন্যান্য ইস্যু নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তায় বৈঠক করেছেন আসিয়ানের অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের পররাষ্ট্রমন্ত্রীরা। মিয়ানমার আসিয়ানের সদস্য হলেও 2021 সালে ওয়াং সাং সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর আসিয়ানের শীর্ষ নেতাদের বৈঠকে ডাকা হয়নি যান তাদের। এই অভ্যুত্থানের জেরে মিয়ানমার জুড়ে ছড়িয়ে পড়েছে সহিংস বিক্ষোভ। মিয়ানমার নিয়ে একটি শান্তি পরিকল্পনায় সম্মত হয়েছে আসিয়ান। এটি পাঁচ দফা ঐক্যমত নামে পরিচিত। সব পক্ষের মধ্যে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানানো হয়েছে এতে। তবে মিয়ানমারের জেনারেলরা এটাকে খুব একটা পাত্তা দিচ্ছেন না। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেত্ন মারসুদি পাঁচ দফা পরিকল্পনার কথা উল্লেখ করে উদ্বোধনী বক্তব্যে বলেন, আমরা 5PC বাস্তবায়ন নিয়ে ব্যাপক আলোচনা পর্যালোচনা করব, আলোচনার জন্য একটি সুপারিশ প্রস্তুত করব। তিনি বলেন, আসিয়ান তখনই পূর্ণ শক্তিতে এগিয়ে যেতে পারবে যখন আমরা মিয়ানমারের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে সক্ষম হব। মিয়ানমারের সংকট 1960-এর দশকে প্রতিষ্ঠিত আসিয়ান কার্যকারিতা এবং ঐক্যকে প্রশ্নবিদ্ধ করেছে। সংগঠনটি কয়েক দশক ধরে একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার এবং ঐক্যমত্যের মাধ্যমে চুক্তিতে পৌঁছানোর নীতিতে কাজ করছে। তবে মিয়ানমার ইস্যুতে তেমন কিছুই করতে পারেনি আসিয়ান। ইন্দোনেশিয়া বলছে, মিয়ানমার সংকট সমাধান খুঁজে বের করার জন্য পর্দার আড়ালে চেষ্টা চললেও এগুলো আলোর মুখ খুবই কম দেখেছে। আসিয়ান নেতারা সপ্তাহের শেষের দিকে জাকার্তায় জড়ো হবে। যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ অন্যান্য সদস্য দেশগুলোর নেতারা সেখানে বৈঠক করবেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এতে যোগ দেবেন না, তার দলের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস উপস্থিত থাকবেন। চীনের পক্ষ থেকে থাকবেন প্রধানমন্ত্রী লি কিয়ং। মস্কোমুখী তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা পদ্ধতি মঙ্গলবার সকালে তিনটি ড্রোন ভূপাতিত করেছে। এইসব ড্রোন মস্কোয় হামলা চালানোর চেষ্টা করছিল। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন একথা জানান।
তিনি বলেন, প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। টেলিগ্রামে তিনি আরও বলেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী মস্কোর উপর হামলার চেষ্টাকারী এসব ড্রোন ধ্বংস করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর দক্ষিণ পশ্চিমে কালুগা অঞ্চলের উপর দিয়ে উল্টে থাকা একটি ড্রোন এবং দ্বিতীয়টি মস্কোর উত্তর পশ্চিমে ইস্টিনস্কি জেলার উপর দিয়ে যাওয়ার সময় ধ্বংস করা হয়। মস্কোর উত্তর পশ্চিমে টাভার অঞ্চলে তৃতীয় ড্রোনটি ধ্বংস করা হয়েছে। রুশ কর্তৃপক্ষ বলছে, সম্প্রতি মস্কো অঞ্চল লক্ষ্য করে ইউক্রেন ঘন ঘন ড্রোন হামলার চেষ্টা চালাচ্ছে। ইমরানের জামিন শুনানি বিলম্বিত করার অভিযোগ পিটিআইয়ের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন শুনানি বিলম্বিত করার কৌশল নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার দল। পাকিস্তান তেহরিক ইনসাফ বলছে, দলীয় চেয়ারম্যান ইমরানের জামিন শুনানি বিলম্বিত করা তাকে ন্যায় বিচারের অধিকার থেকে বঞ্চিত করার একটা প্রচেষ্টা। এটাই কারাগারে তার বন্দী দশা স্থায়ী করার একটি চেষ্টা। গোপন কূটনৈতিক তারবার্তা ফাঁসের মামলায় বিচারক চলতি সপ্তাহের শেষ নাগাদ ছুটিতে যাওয়ার পরিপ্রেক্ষিতে এমন অভিযোগ করেছে পিটিআই। তোষাখানা দুর্নীতি মামলায় ইমরান খানের দণ্ড স্থগিত ও ইমরান খান 5 আগস্ট থেকে পাঞ্জাবের অ্যাটক কারাগারেই আছেন। রাষ্ট্রীয় উপহার কেনাবেচা সংক্রান্ত অর্থাৎ তোষাখানা দুর্নীতি মামলায় 5 আগস্ট তাকে 3 বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি বিচারিক আদালত। সাজা ঘোষণার পরই ইমরানকে তার লাহোরের জামান পার্কের বাসা থেকে গ্রেপ্তার করে অ্যাটক কারাগারে পাঠানো হয়। তোষাখানা মামলায় ইমরানকে সাজা দেওয়া 29 আগস্ট স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট। এ মামলায় সাজা স্থগিত হলেও ইমরানের মুক্তি মেলেনি। গোপন কূটনৈতিক তারবার্তা ফাঁসের মামলায় এখন তিনি কারাগারে আছেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরানের আইনজীবী নাইম হায়দার পাঞ্জুথা বলেন, তারা আদালতে পৌঁছানোর পর জানতে পারেন বিচারক আবুল হাসনাত জুলকারাইন 1 সপ্তাহের জন্য ছুটিতে রয়েছেন। দণ্ড স্থগিত হলেও মুক্তি পাচ্ছেন না ইমরান খান। ইমরান খানের আদালত সূত্র থেকে জানায়, ইমরান ও তার দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশির বিরুদ্ধে হওয়া সাইফার মামলায় দুজনের জামিন আবেদনের শুনানি বিশেষ আদালতের বিচারক জুলকারাইনের করার কথা ছিল, কিন্তু তিনি 8 সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে গেছেন। স্ত্রীর অসুস্থতার কারণে এই ছুটি নিয়েছেন বিচারক। পিটিআইয়ের কোর কমিটি বলছে, জুলকারাইনের সপ্তাহব্যাপী ছুটিতে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইমরানের আইনজীবীরা দায়িত্বপ্রাপ্ত বিচারকের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু তিনি পিটিআই চেয়ারম্যানের জামিন আবেদনের শুনানি নিতে রাজি হননি। বিষয়টি অত্যন্ত উদ্বেগের এবং পিটিআইয়ের কোর কমিটি আরও বলছে, ইমরানের বিরুদ্ধে হওয়া মামলাগুলো বৈষম্যমূলক বিচারের নিকৃষ্টতম উদাহরণ। তাকে প্রথমে আইন ও বিচারের বিধিবিধান লঙ্ঘন করে স্বাভাবিক তাড়াহুড়ো তোষাখানা মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছিল। এখন নানা কৌশলে তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। 1 মাসের কারাজীবনে প্রথম আয়নার মুখ দেখলেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বছরের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হন। একটি কূটনৈতিক তারবার্তার বরাতে সে সময় তিনি দাবি করেছিলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ ও পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরাতে ষড়যন্ত্র করেছিল। এ ঘটনায় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টসের অধীনে মামলা করে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা। জেনিন শহরে বিশাল আকারের আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহর এবং সেখানকার শরণার্থী শিবিরে বড় রকমের গ্রেপ্তার অভিযান শুরু করেছে। ইহুদিবাদী বাহিনী ড্রোন এবং হেলিকপ্টার নিয়ে এই অভিযান চালাচ্ছে। ইসরায়েলি আগ্রাসনের মুখে স্থানীয় ফিলিস্তিনি ও প্রতিরোধ যোদ্ধারা রুখে দাঁড়িয়েছে। তাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ চলছে। স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে ওয়াফা নিউজ জানিয়েছে, দখলদার সেনারা 40টিরও বেশি গাড়ি নিয়ে সকালে এই অভিযান শুরু করে। ওয়াফা নিউজের খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের গুলিতে 4 জন আহত হয়েছেন। এছাড়া ইহুদিবাদী সেনারা 3 জনকে আটক করেছে, যার মধ্যে 2 জন আহত। দখলদার ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলছে, তাদের সেনারা ফেরারি ফিলিস্তিনিদের আটক করার জন্য জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালাচ্ছে। এদিকে অভিযানের মধ্যেই জেনিন ব্রিগেডের প্রতিরোধ যোদ্ধারা একটি ছবি পোস্ট করেছে, যাতে দেখা যাচ্ছে তারা ইসরায়েলের একটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করেছে। এই ড্রোনের সাহায্যে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হত্যা প্রচেষ্টা চালানো হলেও তারা প্রাণে বেঁচে গেছেন। দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি।
আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।